রূপা, স্বর্ণদ্বীপের বাহিরে গিয়ে আমরা কখনো যেতে পারবো না। দেখতে দেখতে দুই যুগ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত মুক্তির পথ আমরা পেলাম না। অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই বোন, অপেক্ষা করতে থাক। ওদিকে প্রতাপগড় রাজ্যের সৈন্যরা ঢাক পেটিয়ে সকল প্রজাবাসীকে এক করে ঘোষণা দেয়। সেনা সেনা সেনা, আমাদের রাজ্যের মহামান্য রাজা মুরাদের আদেশে আমরা একটি ঘোষণা নিয়ে এসেছি। মহারাজ মুরাদ বলেছেন, তোমরা এতদিন যে খাজনা রাজ্যের কোষাগারে জমা দিতে, সামনের মাস থেকে তার দ্বিগুণ খাজনা কোষাগারে দিবে। এটাই রাজার হুকুম। যে বা যারা রাজা মুরাদের আদেশ মানবে না, তাদের জনসম্মুখে গর্দান নেওয়া হবে। রাজা মুরাদকে আল্লাহ কখনোই মাফ করবেন না, উনি ওনার পাপের সাজা পাবেনই। আমরা অসহায় প্রজা, কোনো রকমে না খেয়ে দিন কাটে আমাদের, তার উপর আবার এত খাজনার বোঝা চাপিয়ে দিলে আমরা বাঁচবো কি করে? এই কি বললি তুই? তোর এত বড় সাহস, সামান্য প্রজা হয়ে রাজার বিরুদ্ধে এত বড় কথা বলিস? ওকে 100 চাবুক মারা হোক। সৈন্যরা সেই অসহায় প্রজার উপর চাবুক মারতে থাকে। রাজা মুরাদ প্রতাপগড়ের একজন অহংকারী রাজা। রাজা মুরাদ যেমনই ছিলেন বীর যোদ্ধা, তেমনই ভয়ঙ্কর দাম্ভিক। তিনি একে একে অনেক রাজ্যই জয় করে নিজের হাতের মুঠো এনেছিলেন। আশেপাশের সব রাজ্যের রাজাই রাজা মুরাদকে প্রচণ্ড ভয় করে চলত। সখীপুর রাজ্য এখন আমার পায়ের নিচে। এভাবেই একদিন পুরো পৃথিবীকে আমি আমার পায়ের নিচে আনবো। আমি হব পুরো পৃথিবীর রাজা। মহারাজ, আপনাকে সখীপুর রাজ্য জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও অভিনন্দন মন্ত্রী। তাহলে তারেক, বলো আমাকে, আমার কক্ষ প্রস্তুত করা আছে? আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। জি মহারাজ, আপনার কক্ষ খুব সুন্দর করেই প্রস্তুত করা আছে। আপনি অনুমতি দিলে আমি আপনাকে আপনার কক্ষের দিকে নিয়ে যেতে চাই। বেশ, তবে এখনই চলো, আমার বিশ্রামের খুব প্রয়োজন। তারেক রাজা মুরাদের একজন দাস। রাজা মুরাদের প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করাটাই তারেকের দায়িত্ব ছিল। রাজা মুরাদ যেখানেই যেতেন, তারেক সবসময় রাজা মুরাদের সাথেই থাকতেন। কিন্তু সবকিছু ঠিক থাকলেও রাজা মুরাদের মনে কোনো প্রকার শান্তি কাজ করত না। সে সারা রাত শান্তিতে ঘুমাতে পারত না। আমার এত বড় রাজ্য, পৃথিবীতে এমন অনেক রাজ্য আছে যেগুলো আমার পায়ের নিচে। ধনরত্নের কোনো অভাব নেই আমার। রাজ্যের সব প্রজারাই আমার ভয়ে কাঁপে। সব আছে আমার, কিন্তু এত কিছু ছেড়ে আমি মৃত্যুবরণ করতে চাই না, কিছুতেই না। এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। তখনই তারেক রাজা মুরাদের কক্ষে আসে। সুপ্রভাত মহারাজ, আপনাকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাননি, কিছু কি ঘটেছে? তারেক, আমি সারা রাত ঘুমাতে পারিনি। একথা ভেবেই যে আমার এত বড় সাম্রাজ্য, এত শক্তি, প্রতিপত্তি, সব ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে। আমার মনে শান্তি কে এনে দিতে পারে? মহারাজ, আমার সাথে তন্ত্র মাতার কাছে চলুন। উনি শুনেছি সাধারণ মানুষকে অনেক কিছু পরামর্শ দিয়ে থাকেন। উনাকে আপনার সমস্যার ব্যাপারে খুলে বলুন। ঠিকই বলেছ তারেক, আমাকে তন্ত্র মাতার কাছে নিয়ে চলো। তারেক রাজা মুরাদকে তন্ত্র মাতার কাছে নিয়ে যায়। কিরে মুরাদ, তুই আমার কাছে এসেছিস শেষ পর্যন্ত। আমি জানতাম তুই তোর মনের শান্তি খুঁজতে শেষ পর্যন্ত আমার কাছে আসবি, আর এসেই পড়লি। মাতা, আপনি জানতেন আমি আসবো? তাহলে নিশ্চয় এটাও জানেন আমি কেন এখানে এসেছি। হ্যাঁ জানি, এত কিছু অর্জন, এত প্রতিপত্তি, সবকিছু ছেড়ে তুই যেতে চাস না, মানে তুই অমর হতে চাস। হ্যাঁ তন্ত্রমাতা, আমি অমর হতে চাই, আপনি ঠিক ধরেছেন। দয়া করে আমাকে বলুন, অমর হওয়ার জন্য আমাকে কি করতে হবে? আপনি আমাকে যা বলবেন
আমি তাই করব, কিন্তু আমি অমর হবই। অমর হতে গেলে তোকে যে বহু পথ পাড়ি দিতে হবে, সাথে বহু পরীক্ষাও। আপনি যে পরীক্ষা নিতে চান সব পরীক্ষাই দিব আমি, শুধু বলুন কি করতে হবে আমাকে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে তোকে প্রবেশ করতে হবে তেরো নম্বর নদী সংলগ্ন জঙ্গলের ভেতর। সে জঙ্গলে তোকে অনেক বিপদ পাড়ি দিতে হবে, সৈন্য সামন্ত ছাড়া একদম যাস না, নইলে তুই বিপদে পড়লে তোকে বাঁচানোর মতো সেখানে কেউ থাকবে না। সে জঙ্গলে যাওয়ার পর কি করব আমি? সে জঙ্গল যদি পেরিয়ে যেতে পারিস তাহলে দেখতে পারবি এক স্বর্ণ দ্বীপ। সেই দ্বীপের গহ্বরেই দুটো পাখির বাস, সোনার পাখি রূপোর পাখি। সে পাখি দুটোকে ধরে যে খাঁচায় বন্দি করতে পারবে তার মনের যে কোনো একটা ইচ্ছে সেই সোনার পাখি রূপোর পাখি পূরণ করবে। আমাকে তার মানে সেই পাখি দুটোকে ধরে ওদের দিয়ে নিজের অমর হওয়ার ইচ্ছে পূরণ করিয়ে নিতে হবে, তাই তো ত্রন্তমাতা? একদম ঠিক ধরেছিস, তোকে এমনটাই করতে হবে, পারলে তুই হবি অমর। আপনি দোয়া করবেন ত্রন্তমাতা, আর আমি অমর হয়েই দেখাবো, এরপর পুরো পৃথিবীকে নিজের পায়ের তলায় নিয়ে শাসন করব আমি। তন্ত্রমাতার কাছে সবটা শুনে নেওয়ার পরে রাজা মুরাদ তারিক সহ আরো অনেক সৈন্য সামন্তকে সাথে নিয়ে স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। শেষমেশ অনেক দূরের পথ পেরিয়ে একে একে সাতটি সমুদ্র তেরো নদী পেরিয়ে রাজা মুরাদ তারেক এবং অন্যান্য সৈন্য সামন্তকে নিয়ে পৌঁছে যায় সেই ভয়ঙ্কর জঙ্গলে। সাবধান সবাই, এই জঙ্গল কিন্তু খুব ভয়ঙ্কর, তাই সকলে সাবধানে আমার সাথে আসবে। রাজা মুরাদ সকলকে নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। আর কিছু দূর যেতেই এক দল বিষাক্ত পোকা এসে সকলকে আক্রমণ করে। সকলে রাজাকে ঘিরে দাঁড়াও, ওনার যেন কোনো ক্ষতি না হয়। সেই বিষাক্ত পোকামাকড়দের সাথে রাজার সৈন্যদের লড়াই হয়। লড়াইয়ে রাজার সব সৈন্যরা যেমনই মারা যায় তেমনই বিষাক্ত পোকারাও মারা যায়, শুধু বেঁচে যায় তারেক এবং রাজা মুরাদ। মহারাজ, সবাই তো পোকার কামড়ের বিষে মারা গেল। সে যায় হোক, আমি আর তুমি বেঁচে তো গেছি, আর এসব সাধারণ সৈন্যদের জীবনের আর কি বাই মূল্য আছে, ওদের কাজই তো আমার প্রাণ বাঁচানো, ওরা তাই করেছে। রাজা মুরাদের এই কথা তারেকের খুব খারাপ লাগে, আর সে মনে মনে ভাবতে থাকে, মহারাজ মুরাদ এতই স্বার্থপর যে উনি আমাদের কারোর কথাই ভাবেন না, আমাদের কারো জীবনের মূল্যই ওনার কাছে নেই, এ কেমন স্বার্থপরতা, এ কেমন অহংকারী রাজা। কি হলো তারেক, কি ভাবছো, চলো এগিয়ে যেতে হবে তো। রাজা মুরাদ আর তারেক এরপর জঙ্গল পেরিয়ে চলে যায় সেই স্বর্ণদ্বীপে। তারেক, দেখেছো এই দ্বীপ পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি, আমার সাধ্য থাকলে এই দ্বীপ তুলে নিয়ে যেতাম, কিন্তু এ তো আমার ক্ষমতার বাহিরে, আমার আরো ক্ষমতা চাই, কিন্তু তার পূর্বে আমার অমর হওয়াটাও খুব জরুরি। জি মহারাজ, চলুন আমাদের স্বর্ণদ্বীপের গুহায় প্রবেশ করতে হবে, এরপরে তো আপনাকে সোনার পাখি আর রূপোর পাখিকে ধরে ফেলতে হবে। আমি পাখিদের পিছে দৌড়ে পাখি ধরব? তাহলে তুমি আছো কি করতে? তুমি পাখিদের ধরবে, বুঝতে পেরেছো? জি মহারাজ, আপনি যা আদেশ করবেন। রাজা মুরাদ আর তারেক স্বর্ণদ্বীপের স্বর্ণগুহায় প্রবেশ করে। সেখানেই সোনার পাখি আর রূপার পাখি বসেছিল। ওই তো ওই দুই পাখি। এই তারেক, সাবধান, পাখিরা যেন পালিয়ে যেতে না পারে, ওদের কিন্তু ধরতেই হবে। জি মহারাজ, আপনি যেমন আদেশ করবেন। তারেক চুপি চুপি গিয়ে সেই দুই পাখিকে দুই হাতে ধরে ফেলে আর এরপরেই খাঁচায় বন্দি করে ফেলে। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের, মেরো না। কি চাও তুমি আমাদের কাছে? আমরা তোমার একটি ইচ্ছে পূরণ করব। কি চাও তুমি বলো? ও তো আমার দাস,
আমার কথাতে ও তোমাদের বন্দী করেছে, আর ও কেন বলবে যে আমি কি চাই? আমি নিজে বলবো আমি কি চাই, আর আমার এই ইচ্ছে পূরণ করলেই তোমরা মুক্তি পাবে। না, আমাদের যেহেতু ও বন্দী করেছে, তাই আমরা শুধুমাত্র ওর ইচ্ছেই পূরণ করব। ও যা ইচ্ছে পোষণ করবে তাই পূরণ হবে। আচ্ছা, তার আগে বলো তো, তোমরা এখানে এভাবে কেন? এই দ্বীপে তো আর কেউ নেই, এখানে কিভাবে আছো? তোমরা তো পাখি, তাই তোমাদের তো জঙ্গলে থাকা উচিত। আমরা আসলে পাখি নই, আমরা দুজন পরি, সোনালী পরি আর রূপালী পরি। আমরা দু বোন একদিন এক সাধুর সাধনায় ব্যাঘাত ঘটিয়েছিলাম, তাই সে সাধু আমাদের অভিশাপ দিয়ে সোনালী পাখি আর রূপালী পাখি বানিয়ে দেয়, আর বলে আমরা যদি এই স্বর্ণদ্বীপের এই গুহা থেকে বেরিয়ে অন্য কোথাও যাই, তবে আমাদের মৃত্যু ঘটবে। তিনি একই সাথে আমাদের একটি বিশেষ শক্তি দেন, আর শক্তিটি হচ্ছে যদি কেউ আমাদের বন্দী করতে পারে, তবে তার একটি ইচ্ছে আমরা পূরণ করতে পারব। তাহলে আমার ইচ্ছা এখন পূরণ করো, আমি অমর হতে চাই, অমর। এই তারেক, এখনই ওদেরকে বল আমাকে অমর করে দিতে। দেখুন মহারাজ, এটা আমি চাইতে পারবো না, কারণ আমরা মানুষ, আমাদের তাই একদিন মারা যেতেই হবে, এটাই পৃথিবীর নিয়ম। আর আপনি এমনিতেই অনেক বেশি অহংকারী, তাই যদি অমর হয়ে যান তাহলে তো আরো বেশি পাপী হয়ে উঠবেন। তোর এত বড় সাহস, যত বড় মুখ নই তত বড় কথা। রাজা মুরাদ তারেকের উপর তলোয়ার চালায়। তখনই সোনার পাখি আর রূপার পাখি নিজেদের শক্তি দ্বারা রাজা মুরাদকে আঘাত করে, রাজা মুরাদ সেখানেই মারা যায়। তারেক, এবার বলো তুমি কি চাও? আমি চাই আপনারা আপনাদের অভিশাপ থেকে মুক্তি পেয়ে আপনাদের পরিরূপে ফিরে আসুন। তারেকের এই ইচ্ছে চাওয়ার সাথে সাথে সোনার পাখি আর রূপার পাখি সোনালী পরী ও রূপালী পরীর রূপে ফিরে আসে। তারেক, তোমাকে অনেক ধন্যবাদ, এই দিনটির জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম। তারেক, তুমি নিজের জন্য তো আমাদের কাছে কিছুই চাইলে না, তুমি আমাদের জন্য চেয়েছো, তাই পুরস্কার স্বরূপ আমরা তোমাকে প্রতাপগড় রাজ্যের রাজা করতে চাই। এই কথা বলে সোনার পাখি রূপার পাখি তারেককে নিয়ে প্রতাপগড় রাজ্যে ফিরে আসে, আর তারেককে প্রতাপগড়ের রাজা করে দেয়। যেহেতু তারেক খুব ভালো ছিল, তাই পরিদের কথায় সকলে তারেককে তাদের রাজা হিসেবে মেনেও নেয়। পরিশেষে তারেকের শাসনে শান্তিপূর্ণভাবে প্রতাপগড় রাজ্যের কর্মকাণ্ড চলতে থাকে।